এবারের ঈদ উল ফিতরের শবনম বুবলি অভিনীত দুইটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ, অন্যটি সাইফ চন্দন পরিচালিত লোকাল। ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে নায়িকা জানালেন, প্রচারের জন্য সিনেমাগুলো তার সন্তানের মতোই গুরুত্ব পাবে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বিষয়ে সংবাদ মাধ্যমকে বুবলি বলেন, সিনেমাকে আমরা এতই ভালোবাসি যা সন্তানের সঙ্গে তুলনা করি। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে সিনেমাকে ভালোবেসে কাজ করি। সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান, তাই দুটি সিনেমাকে সন্তানের মতো দেখব। শাকিব খানের সঙ্গে নিজের প্রথম সিনেমা 2016 সালের ঈদে মুক্তি পেয়েছিল উল্লেখ করে এই নায়িকা বলেন, উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে সত্যি খুব ভালো লাগে। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল, তবে আমি খুব ভাগ্যবান, কারণ এত বছর পর এসেও দেশের সেরা নায়কের সঙ্গে আমার ছবি মুক্তি পাচ্ছে। বুবলি আরো বলেন, লোকাল সিনেমাটি অনেক যত্ন করে বানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ভাই। ট্রেলার মুক্তির পর ভালোভাবে বিষয়টি বোঝা গেছে। এখানে নির্মাতা আমাকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। সিনেমাটিকে ইতোমধ্যেই সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। আমি চাই ছবিটি হলে গিয়েই সবাই দেখুক। লিডার আমি বাংলাদেশ সিনেমায় শাকিব বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করবে টিওটি ফিল্মস। আর লোকাল সিনেমায় আদর বুবলির সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সানজু জন, ইরানি, রেজওয়ান, এলিনা শাম্মি, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, শামির, জাহিদ, শিবা শানু, ডন, বরদা মিঠু, আহমেদ শরীফ সহ অনেকে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।